আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের দেখাবো হচ্ছে মুরগি বিরিয়ানি রান্না করা। এখানে আমি পেঁয়াজগুলো হালকা মানে একটু ভেজে নেব এখানে, তারপর দিয়ে দেবো হচ্ছে লবণ। লবণটা দেওয়ার কারণ হচ্ছে যে পেস্ট একটু নরম হবে সেজন্য। আর এখানে হচ্ছে আপনার 4-5টা তেজপাতা দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম হচ্ছে টমেটো, তারপর কাঁচামরিচ। আচ্ছা, আপনার এখানে একটা জিরার গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে আপনার আদা রসুনের পেস্ট। অল্প একটু গরম পানি দিয়ে আমি এগুলো ভালো মতো কষিয়ে নেব। দেখেন আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হচ্ছে আপনার মুরগির মাংসগুলো দিয়ে দেবো। তারপর 4-5টা আলু দিয়েছি, আমার ভালো লাগে বিরিয়ানিতে আলুগুলো আস্তে আস্তে দিলে, সেই জন্য আমি দিয়েছি এখানে। এখন এগুলো আমি কষিয়ে নেব এখানে। আপনার হচ্ছে টক দই দিয়ে দেবো, আর হচ্ছে টক দই দিয়ে ভালো মতো কষিয়ে নেবো। এগুলোর কোনো পানি ইউজ করতে হবে না, এমনি পানি বের হয়ে আসবে এর থেকে। দেখেন কতটা পানি বের হয়েছে। এখন আমি আর একটু কষিয়ে নেব এগুলো। মাংস হয়ে গেছে আমার। এখানে আমি আর একটা পোলাও রান্না করার জন্য এখানে একটা পাতিলা বসিয়ে দিয়েছি, সেখানে আমি কিছু তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার তেল দিয়ে তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। পেঁয়াজগুলো এখানে আমি বাদামি করে নেব। এই যে দেখেন আমার পেঁয়াজ এরকম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেবো, পোলার চালগুলো দিয়ে, তারপর কয়েক মিনিট ভেজে নেবো এর মধ্যে। তারপর হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে লবণ, দিয়ে হালকা কয়েক মিনিট আমি এটাকে ভাজবো। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে হাতের আঙ্গুলে 2 কর হিসাবে পানি দিয়ে দিব। আমি এভাবেই দেই, আমার আম্মু যেভাবে আমাকে শিখাইছিল আর কি ওভাবেই দেই। আমি এখানে মেপে দিতে পারি না, আন্দাজ মতো দিয়ে দিছি। আপনারা যারা পোলার চালে 1 কেজি পোলার চালে কতটুকু পানি দিতে হয় যদি জানেন তাহলে ওভাবে দিবেন। তারপরে এখন আমার পোলার চালটাই এমন হয়ে গেছে। এমন হয়ে গেলে আমি এখানে রান্না করা মানে মাংসগুলো বা গোস্ত সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি অলরেডি রান্না করে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা, 1 প্যাকেট মশলার মানে হাফ আর কি দিবেন 1 কেজিতে, আর কয়েকটা কাঁচামরিচ, তারপর হচ্ছে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব পোলার চালের সাথে। দেওয়ার পর এখানে আমি হচ্ছে নিচে একটা তাওয়া দিয়ে, তারপরে হচ্ছে উপরে একটা তাওয়া, নিচে একটা তাওয়া দিয়ে উপরে দিয়ে রাখবো আস্তে করে চুলাটা দিয়ে। তারপরে আমি বাসা চলে যাবো। এখন তারপরে এসে দেখি দেখেন এমন হয়েছে। এখন আমি একটা লাড়া দিয়ে দেবো এখানে। এখানে আমি কোনো ঘি ইউজ করি নাই। তারপর আপনার টেস্টি সল দিতে হয় সেটাও দিই নেই, টেস্টি সলটাও দিই নেই। এভাবেই রান্না করছি, আপনারা এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন, হোটেলের থেকেও খুব মজা হয়। এই যে আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আমি তারপর আর একটা লাড়া দিয়ে বাসায় নিয়ে যাব। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পাশে থাকবেন অবশ্যই। আর যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আল্লাহ হাফেজ।